নমস্কার বন্ধুরা নলেজ একাডেমি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমরা যে জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করব সেটি এসেছে ইস্ট কোস্ট রেলওয়ে থেকে শুধুমাত্র টেন্থ পাস ক্যান্ডিডেটদের জন্য অনেকটা ভ্যাকেন্সি নোটিফিকেশন বেরিয়েছে তো বন্ধুরা আবেদন করার ক্ষেত্রে আপনারা শুধুমাত্র ইমেলের মাধ্যমে আবেদন করে নিতে পারেন তো আপনারা এক্ষেত্রে মোবাইলের মাধ্যমে আবেদন করে নিতে পারেন তো বন্ধুরা আবেদন করার ক্ষেত্রে কি কি কোয়ালিফিকেশন দরকার লাস্ট ডেট কবে কিভাবে আবেদন করবেন তা সব কিছু বিস্তারিত আলোচনা করব এই ছোট্ট ভিডিওটির মধ্যে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাথে আইকনটিকে প্রেস করুন যাতে এই চ্যানেল আপলোড হওয়া সমস্ত রকম জব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছতে পারে এখন আসুন যাওয়া যাক সেই নোটিফিকেশনের পাতায় বন্ধুরা এই হল সেই নোটিফিকেশনটি যেটি ইস্ট কোস্ট রেলওয়ে থেকে এসেছে এখন আমরা দেখে নেব এই নোটিফিকেশনের পাতায় কি কি রয়েছে তো বন্ধুরা এই নোটিফিকেশনটি তেরো পাঁচ দুই হাজার কুড়িতে বেরিয়েছিল এক্ষেত্রে সর্বমোট পদ হচ্ছে বন্ধুরা পাঁচশো একষট্টিটি এর মধ্যে প্রথম যেটি রয়েছে নার্সিং সুপ্রিটেন্ডেন্ট তারপর হচ্ছে বন্ধুরা ফার্মাসিস্ট তারপর রয়েছে বন্ধুরা ড্রেসার ওটিএ হসপিটাল অ্যাটেন্ডেন্ট এখন আসুন দেখা যাক বন্ধুরা এই পদগুলির জন্য কোনো ক্যান্ডিডেট যদি আবেদন করতে চায় তাহলে তার শিক্ষাগত যোগ্যতা কি চেয়েছে এক্ষেত্রে নার্সিং সুপ্রিটেন্ডেন্টের জন্য যে পোস্ট রয়েছে দুশো পঁচপান্নটি এর মধ্যে এইজ লিমিট রাখা হয়েছে বিশ থেকে আইত্রিশ বছর এবং শিক্ষাগত যোগ্যতা চেয়েছে জিএনএম নয়তবা বিএসসি নার্সিং থাকলে আপনারা এর জন্য আবেদন করতে পারবেন নাম্বার টুতে রয়েছে বন্ধুরা যে পোস্টটি সেটি হচ্ছে ফার্মাসিস্ট এক্ষেত্রে এইজ রাখা হয়েছে বিশ থেকে ৩৫ বছর এক্ষেত্রে টুয়েলথ সায়েন্স অর ইকুইভেলেন্ট উইথ ডিপ্লোমা ইন ফার্মাসি ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে যদি আপনি করে থাকেন তাহলে আপনি এর জন্য আবেদন করতে পারবেন এবং বন্ধুরা নাম্বার থ্রিতে রয়েছে হসপিটাল অ্যাটেন্ডেন্ট এক্ষেত্রে অনেকগুলো ভ্যাকেন্সি রয়েছে এবং এইজ রাখা হয়েছে আঠারো থেকে তেত্রিশ বছর এবং বন্ধুরা এটা কিন্তু মিনিমাম মেট্রিকুলেট যদি আপনারা ডিগ্রি করে থাকেন তাহলে কিন্তু আপনি এর জন্য আবেদন করতে পারবেন এক্ষেত্রে আপার এইজ লিমিট যাদের রয়েছে তারা কিন্তু রিল্যাক্সেশন পাবেন যেমন ওবিসির জন্য তিন বছর এবং এসসি এসটির জন্য পাঁচ বছর রয়েছে এখন আসুন দেখা যাক বন্ধুরা কিভাবে আবেদন করবেন এক্ষেত্রে বন্ধুরা আপনাদের মেইল করতে হবে এই যে মেলে এড্রেসটি রয়েছে সেখানে আপনাকে সমস্ত রিলেভেন্ট ডকুমেন্ট নিয়ে মেইল করতে হবে তো বন্ধুরা এক্ষেত্রে একটি অ্যাপ্লিকেশান ফর্মেট প্রয়োজন পড়বে এক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেটরা ইন্টারেস্টেড রয়েছেন তারা কিন্তু বাইশ পাঁচ দুই হাজার কুড়ির মধ্যে কিন্তু আবেদনটি করে নিতে হবে এক্ষেত্রে বন্ধুরা টার্মস অ্যান্ড কন্ডিশানে আপনারা দেখে নেবেন এক্ষেত্রে বন্ধুরা কোভিড নাইন্টিন মোকাবিলা করার জন্য এই লোকগুলো নিয়োগ করা হচ্ছে এই হলো সেই অ্যাপ্লিকেশন ফর্মেটটি যেটি আপনাকে ফিল আপ করে নিতে হবে তবে এক্ষেত্রে বন্ধুরা কোনো কোন ডকুমেন্টগুলো আপনাকে জেরক্স দিতে হবে এক্ষেত্রে সম্পূর্ণ ডিটেলস বলা হয়েছে তো এখানে থেকে আপনারা দেখে নেবেন এক্ষেত্রে বন্ধুরা আধার কার্ড প্যান কার্ড টু রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এগুলো কিন্তু সবগুলো আপনাকে মেলে অ্যাটাচ করে সেন্ড করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মেটটি আপনারা নোটিফিকেশনের সাথে পেয়ে যাবেন এবং নোটিফিকেশনটি আপনারা ভিডিও ডিসিশনে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে আপনারা দেখে নিতে পারেন তো বন্ধুরা আজকে কিন্তু আমরা ইস্ট কোস্ট রেলওয়ে থেকে যে নতুন জব নোটিফিকেশনটি বেরিয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম আপনাদের সামনে যার শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাশ থেকে শুরু আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগে থাকবে ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদের কমেন্ট বক্সে করুন এবং আপনারা আমাদের ইনস্টাগ্রামও ফলো করতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ